Nungtanga second hand gari motor bayi nama. Zudi second hand gari motor bayi bla, nungtanga sangrangza. Nungabla zanangunbu kipudau. Nungo, second hand gari bayi de tanglayau. Gopur anseli mungdangka paukungu Robi Nazaria kipudau gumledem. Dine gauni kipudau gulene batrako, permaineni osilai. Asam police suren ujerni hengtai. Paukungu Robi Nazaria kourangiri melkundung. Kourangiri melau paukungul Robi Nazaria, Gongse Scorpio second hand gari bainani, khaiphojong magamgi jarangnaini sayaw ma phormaidon. Phoi abung batra ko michinalari. Ekhon gari khinibo jaunte mane olob gondogol hol posile mane to kahani chhi hoise moi ejon manu Suren Uzir bapek Let Chandra Uzir Gautu Tongia Karanijan PS Amar Gopur. So Econoprama Sakurama Econ Scorpio Gari. Scorpio Gari second hand S ten Gari. He mook mane garicon bikri kurises haribos or which volume of garicon bikri kurisulu. That's a bikri kura visor he mook garicon bikri kurilo dos lagot. It amur e to agreement as 10 লাখত ৰেখিনা কিন্তু ইয়াত লিখা আছে মই যেতিয়া মোৰ কামত বিল পাও তেতিয়া মানে পইচাটো দিয়া হ'ব বলে মই বেলেন্সৰ লৈ আনিলো নোটারী কৰি পেলাই তেজপুৰ তাৰ পিছত মই এক সপ্তাহৰ পিছত 1 লাখ টকা এডভান্স দিম বলে লৈ আনিলো তো ইটো হিচাপত মই এক সপ্তাহৰ পিছত এডভান্সটো 1 লাখ টকা দিয়া হল তাৰ পিছত মই পিছতে গম পালো যে গাড়ীখন তেনেকে হি 4 বছৰ কৈছিলে এখন গাড়ী স্কৰপিও কৈ 4 বছৰ কৈছিলে যে আমি 80 সালে তেতিয়া গম পালো যে গাড়ীখন 6 বছৰ হল 6 বছৰ ৰানিং আৰু লেফট সাইডৰ গুটিটো ডৰজা বাম্পাৰ সব মানে গাড়ীখন মারপুয়া মানে নতুন কালৰ দিয়া হয় তো ইটো হিচাপত মই যেতিয়া পইচা দিবলৈ মোৰ টাইম হৈ গল দুমা ইয়াত লিখা আছিল দুমা পিছত মোৰ যেতিয়া টাইম আহি গল তেতিয়া মই কলো যে লগৰ হিচাপত কাগতে বন্ধু যেতিয়া অলপ মিলা মিছে কল আৰু গাড়ীখন 13 লাখত দামটো আপুনি 6 বছৰ চলাৰ পিছত 10 লাখ কেনেকৈ পাব এইটো হিচাপ মই 8 লাখ টকা দিম বলে তাত কোৱা হৈছে তেতিয়া হি না মানিলে তা নামানাৰ পিছত মই তাক গাড়ীখন ৰিটাৰ্ণ লৈ যা মোক 1 লাখ টকাটো ঘূৰাই দে বলে কোৱা কাৰণে মোক 1 লাখ টকাটো ঘূৰাই দিলে গাড়ীখন লৈ গল এইদিনাখন যেতিয়া গাড়ী ঘূৰাই লৈ গল এইদিনাখন আমাৰ গাঁৱৰ ওচৰতে কি নিজৰ গাঁৱৰ ওচৰতে মানে খান্দুৰা বুচুমুঠাৰী হালদিবাৰী হা একেটাক মানে এদিনাখন আমাৰ কোডত লিখালিখি কৰি পেলাই 9,40,000 বিক্ৰী কৰা হ'ল মানে বেলেঞ্চকে মানে এক মাহ পিছত সি পইচা দিয়া এই বেলেঞ্চ লিখা হ'ল তাৰপিছত আমাৰ এডভোকেট আছিলে নবজ্যোতি নেওঁ আমাৰ গোপালপুৰৰ হয় সি নোটাৰী কৰিছে সাক্ষী আছে আমাৰ এইফালে বিজু বসুমতাৰী মিথুন বসুমতাৰী আছে আৰু মই নিজে সাক্ষী হৈছে গাড়ী বিষয়ে টাইমত ৰবিৰাম নাজাৰী হিচাপত এতিয়া কথাটো হ'ল যেতিয়া পইচা দিবলৈ টাইম আহিলে খান্দুৰাই বেচাৰা সি বিল পোৱা নাই কাম কৰি আছে এয়াৰপৰ্টত সি 4 লাখ টকাতে এডভান্স দি দিলোঁ মানে এক মাহৰ পিছত তাৰপিছত থাকিলে আপোনাৰ 5,40,000 আজি 20 তাৰিখত দিয়া তাত টাইম দিয়া আছিলে তেতিয়া সি কি কৰিলে যোৱাকালি ৰাতি 19 তাৰিখ ৰাতি সিয়ে সুৰেন উজিৰে আমাৰ শোণিতপুৰ ডিষ্ট্ৰিক্ট তেজপুৰৰ পৰা আমাৰ ফকাখন মানে পুলিচক লৈ পেলাই সি মানে নিজে পুলিচ হয় এই টাইমত সি ডিউটি আছে না নাই তেতিয়া আমাৰ মই ইমান চিনো নাপাওঁ কনষ্টেবল আহিছে নেকি লগত সিহঁতৰ আহি পেলাই মোৰ ঘৰৰ ৰাতি 8 বজাত হেৰি আহি গ'ল বল মানে গফুৰ পুলিচ থানা গুচি যাব লাগে বোলে মই কৈছে আমাৰ ঘৰৰ গোটেই মানুহ বাহিৰত ওলাই পেলাই সুধিলে কি কাৰণে সি ক'লে মোৰ স্কৰপিঅ'টো আপুনি চুৰি কৰি পেলাই বেলেগৰ বিক্ৰী কৰিছে এইটো হিচাপত মই দৌৰিবলৈ আহিছোঁ তেতিয়া মই ক'লোঁ আপোনাৰ স্কৰপিঅ'টো চুৰি হৈছে না নাই মই মুখত ক'লেতো নহ'ব আপুনি মুখত ক'লে নহ'ব প্ৰুফ লাগিব মই এখন কাগজত মই যিটো মোবাইলত আছে এইটো আছিলে মই এইটো পুলিচত দেখালোঁ মই কিনা কাগজটো পিছত মই 3 মাহ চলাৰ পিছত নোৱাৰিব কাৰণে তাক ঘূৰাই দিয়া আৰু বিক্ৰী কৰা সি গোটেই গমেই পায় তেতিয়া ক'লে থানা যাব লাগিব বুলি ক'লে তাৰপিছত আমাৰ যিটো তেজপুৰ পৰা পুলিচ আহিছে তেখেতে মোক ছাইডত গৈ পেলাই সুধিলে যে কাহানিটো কি কাহানিটো মই গোটেইটো ক'লোঁ যে গাড়ী মই কিনিছিলোঁ গাড়ীখন সেই বেলেগক বিক্ৰী কৰা হ'ল মই এতিয়া 3 মাহ চলাৰ কাৰণে
এটো মই ভুল হওয়া হবও পারে, এটো মই স্বীকার করছো। তথাপি সকলে সেই বল থানার গুছি যাব থানার গোটেটা আমি থানা গল, আমার আমার ফ্যামিলি গুছি গল, মই ওয়াইফ গুছি গল, আর মা গুছি গল, দাদা গুছি গল, একটা মই লোক গেছো। তো আমি থানা গুছি গল, রাতে সাড়ে আটটা বাজা আমি থানা পালো। তো আর সি খান্দুরা বিচারিব কারণে সে চুরি নজর বিচারি গল পুলিশ প্রশাসন লই পেলায়। তো আমার লাস্টত রাতে 11টা বাজি গল, এখেতে ফোন করলে কিবা এটা কি হল মানে আমাকে এড়িয়ে দিয়ক, আমার তো একো হেৰি নাই, দুঃখী নাই বা হেৰি নাই। তেতিয়া হিয়া আগত কলে যে পয়সা লাগিব। তো পয়সা লাগিলে মই কৈছো লাস্টত মই 20,000 কে ফার্মা মই যেটো চলাইছে এইটো ভাড়া হিসাবে দিম বলে মই 60,000 দিবলে রাজি আছে। তো এইটুবি রাজি নহলে সি এটা মোক উঠাই লৈ যাব মানে তেজপুরলে, এনেকা সৃষ্টি হল মানে। সেই সিস্টেমটো তার বেলেগ টার্গেট আছে মানে, হ্যাঁ মোর ওপর বেলেগ টার্গেট আছে সাকে, কি মানে হাতিয়ার সাথিয়ার জাপি পেলাই মোর ওপর কেস লগাব বিচারিছে মানে, টার্গেটও তার তিনেকা মানে। তা এতিয়া মই চিন্তা করলো এইটো সময় চুরি নজিরে ইয়াত বিচারি বলে আহাই নাই, দেরি হয়েছে, মই এফালে ছোৱালী বুকার হয়ে আছে, হ্যাঁ এতিয়া বি চালে গমে পাবো মোর ছোৱালী আহিছে ইয়াতে বুকার হয়ে আছে। এটা মই চিন্তা করলো ঠান্ডা হয়েছে, এটা মই ভাবিলো যে মই আমার বিশ্বনাথ ডিস্ট্রিক্ট এডিশনেল এসপি মহোদয় মই একবার ফোন করলো, তাক জনালো কেসটা এনেকা এনেকা মই গাড়ি কেনার কারণে অল্প হেরি হয়ে গেল, ভুল হয়ে গেল নাকি এনেকাই চেয়েছে, মই কথাটা কলো। স্যারে কলে যে আমার গোপুর থানা কেসটো দিয়া নাই, সিহঁতৰ তেজপুরের আইছো। এটা স্যারে মানে একো সহায় করব নিল বলে কলো, নয় এই মানে ঠিক আছে মই এই হিসাবত মই নিজের মানুষজনী আর মাক আর মোর বন্টি আর ছোৱালী এজনটো লৈ পেলে ঘর গুছি আহিলো। পিছতে গম পালে যে সিহঁতর চুরি নজিরে থানা পালে, থানা পোৱাৰ পিছত মোক পলাইছে বলে হাহাকার লগাইছে। তেতিয়া সিহঁতর হাল্লা হওয়ার কারণে মই পিছত গম পালো যে মোক সিহঁতর কিবা এটা হিসাব ফসাব মানে তেজপুর লৈ যাব বলে মই অলপ সাইড হলো। এটা তো মই পলাই যোৱা নাই, মোর একো খেসে নাই, মই এতিয়া তেজপুর মাতিলে মই তেজপুর যাম। হ্যাঁ এটা এসপি মহোদয় এইটাই কলো মই আমার শোণিতপুর ডিস্ট্রিক্ট এসপি মহোদয় মই এইটাই কইলো, কালি যোৱা কালি রাতে চুরিন উজিরে নিজে এতিয়া ডিউটি আসলে নাই মানে মদ খাই পেলাই নিপরা নিশা সি গাড়ি সি নিজে অল্প চলাই আছে, নিশা খাই পেলাই হাতিয়ার লৈ আছে, সে তার নিজের পার্সোনাল হাতিয়ার আছে, এইটো বাৰু গভর্নমেন্টের পৰা দিয়া এইটো মই নাজানো, কিন্তু পার্সোনাল এটা হাতিয়ার আছে, এইটো দেখাই পুরো দম দিয়ে এনেকা সিস্টেমে মোক দম দি গেছো। তেতিয়া এতিয়া লাস্টত কি হল, মোর ককাই আর গাঁৱত এজন বুড়া মানুহ তেজপুরে উঠাই লৈ গল ঠান্ডা টাইমত। তাই মই এইটোৱে ভাবিলো যে এখন গাড়ি কিনাওতে মোর আইনের কারণে হেৰি হয়েছে নাকি, পানিশমেন্ট ভাবো লাগে, মই এইটোৱে ভাবিছো। মই আকৌ তার লগত মিলাব বিচাৰে সি মিলা নাই, এইটো কারণে মই ইয়াক কবও বিচাৰিছো। এতিয়া আমার তার বিষয়টো আমি এতিয়া কবলে গলে তো তার বহুত কেলেঙ্কারি আছে। এতিয়া কেলেঙ্কারিটো এইটোৱে, সি কংগ্রেস থাকা সময়ত, কংগ্রেস সরকার সময়ত 2007-08 ভিতর সি মানে পুলিশত প্রশাসনে সি জয়েন করেছো। তেতিয়া গোটেই রাইজর জানে সি নন মেট্রিক আছে, পড়া লিখা নাই, তেতিয়া তো নন মেট্রিক পাস নহলে চাকরি সোমাব নোৱাৰে বা চাকরি সি ভর্তি হব নোৱাৰে। তেতিয়া আমি ভাবিছো এতিয়া আমার অসমত মুখ্যমন্ত্রী মহোদয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মালে মই এইটো জনাব বিচাৰিছো, এখেতে নিজে ভালকে সহি দিব নাজানে, এখেতে মানুহে এতিয়া পুলিশ প্রশাসন করে পেলাই নিজে মানে প্রপার্টি ঢের আছে, এটা সি মেট্রিক পাস হয় না নহয় মই এইটো কবলে নাযাও, এটা ইনকোয়ারি করলেহে গম পাও। এইদিনা সে আজি 3-4 বছর আগত সি আমার ওপেন স্কুল গোপুরত সি মেট্রিক পাস করেছে, তার আগত সি নন মেট্রিকর সার্টিফিকেট দিছিলে না মেট্রিক সার্টিফিকেট, নকলি মেট্রিক সার্টিফিকেট দি পেলাই সি চাকরি ভর্তি করেছে, মই এইটাই জানিব বিচাৰিছো। এইটো কারণে আমার শোণিতপুর ডিস্ট্রিক্ট এসপি মহোদয় এইটাই জনাব বিচাৰিছো। আর তার প্রপার্টি ঢের আছে, এজন হাওলদার কনস্টেবল তার প্রপার্টি আপনার তেজপুর টাউনত মাটি 3-4 কোটা মাটি আছে, আর 3 মহল গড় আছে, আর স্কর্পিও গাড়ি 2খন বেলাহী গাড়ি, 2খন স্কর্পিও আছে, এটা আছে এইটো S10 আর
এখানটো আছে এটা S11 টপ মডেল ইমান টকা কোট ফালে ইমান মানে হি চাকরি করা ইমান বছর হওয়া নাই হ্যাঁ গতিকে ইমান টকা কোট ফালে আর বালুফুঙত তার মানে প্রপার্টি আছে মাটি আছে ঘর বাড়ি আছে আর নিজের যত লড়া ছালী সেই প্রাইভেট স্কুলত দামি প্রাইভেট স্কুল ভর্তি করেছে ঘরত তার গৈনেকর আর নিজের দামি মানে দুইচকিয়া গাড়ি আছে গতি আমি বিচার এইবিল কিলিংকারী যত আমার শোণিতপুর ডিস্ট্রিক্ট এসপি মহোদয় অল্প তার উপর তদন্ত করলে গম পাব মানে এটা তার উপর ইনকাম ট্যাক্সর যত আমার ইনকাম ট্যাক্সর যত হেৰি স্যার মানে এটা তদন্ত করব কারণে জানাইছো আর আমার মুখ্যমন্ত্রী মহোদয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মালে মানে জানালো তো এখেতে মানে যত পড়া শুনা নাই ইমান প্রপার্টি কর পড়া পাইছো আর তার স্যালারি ইমান হেৰি নাই তাকে তো সেই বহুত কিলিংকারী করেছে এইটো কারণে আর মই বিচারি মানে দেখিছো তার ঘর মই আহা যাওয়া করে থাকো আগরপরা ক্লসে হল বন্ধু নিচিনাবে হয়ে তথাপি মই এইটো কব বিচারিছো তার ঘর দুজন তিনজন কাম করা সরু সরু ছোৱালী থাকে সি বহুত প্রচার করে বহুত মারপিট করে এজন ছোৱালী তো সি যেতিয়া ঘরলে আহে গাঁৱত আহে ছোৱালী তো তেজপুর টাউনপরা পলাই পেলাই ইটানগর বালুফুং যাব বিচারিছে তেতিয়া আমার বালুফুং গেটত মানে দৌড়ি পেলাই লাস্টত লোকরা চারি দুয়ার পুলিশ থানার দরা দিয়া হয়েছে তেতিয়া সুরেন উজেরে নিজে গৈ পেলাই ওলাব বিচারিছে তা ওলাব বিচারে যাওঁতে ছোৱালী বিলাকে তার উপর কেস দিলে কেস দিয়ার পিছর কইছো আমাক বহুত মারে হেৰি মারপে করে বহুত মানে শাস্তি দিয়ে এইটো কারণে মই তার গড়লে না থাকো এইটো হিসাবত তার উপর অনেক কেস আছে এইটো কারণে হেৰি আছে ছোৱালীবিলাক মারফে সৰু সৰু ছোৱালী কষ্ট দিয়া তার এজন এতিয়াতো এজন বা দুজন তো থাকিবই আর ছোৱালী সুধিলে গমে পাব এতিয়া আপনি কি হওয়ার বিচারিছে আপনার গাড়িটো কি কি কব খোঁজে ন এতিয়া মই এইটো বিচারিছো মই এখন গাড়ি যত গাড়ি কিনেছিল মই তিনমাহ পিছত চলার পিছত মই হি নিজে লৈ গৈছো কি কিমান টকার চুক্তি আছিল এইটো ইয়াত লিখা আছিল 10 লাখত কিন্তু আপনি কিমান দিছিল মই 1 লাখ টকা এডভান্স দিয়া আছিল লিখা মতে ইয়াত লিখাই আছে তো এইটো এইটোই হিসাব লাস্টত মই কলো যে দামখন অলপ মিলাই দে গাড়িখন যেতিয়া পুরানা হয়েছে 13 লাখত গাড়িটো 6 বছর চলার পিছত অলপ মিলাই দে বলে কৈছিল লগৰ হিসাবত ই মিলাই দিয়া নাই তো এইটো হিসাব 8 লাখ দিব বিচাৰিছো হি নিদিয়া কারণে গাড়িখন লৈ ঘুরাই লৈ গল আর হি এডভান্স লওয়া 1 লাখ টাকাটো মোক ঘুরাই দিলে ঘুরাই দিয়া হয়েছে এই দিনাখন মানে খান্দুরা বসুমতারী আকো হেন ওভার করেছে মানে এটা সাক্ষী আছে মই কেনেকা চুরি হব পারে গাড়ি তার গাড়িটা চুরি করে মানে কেনেকা বিক্রি করে মানে আপনার উপর অভিযোগ তুলিছে যে গাড়িখন চুরি কইছে আ চুরি করেছে তো এইটো হিসাবর মোর কোকাইটো আর গাঁৱৰ এজন বুড়া মানুহ বাবা মানুহ হিক লৈ গলে তেজপুর লৈ গৈছে থানা শাস্তি দি আছে মই এইটো কারণে এইটো আর বিষয়টো মানে আরক্ষী বিভাগৰ উচ্চ বিষয় সকলে যাতে গুরুত্ব দি চায় আ গুরুত্ব দি চায় যেহেতু আপনি 1 লাখ টাকা দি কিনিছিলে হয় চুরি করা নাছিল আর চুরি করা নাছিল মোর প্রমাণ আছে প্রমাণ কি আছে সেখানে আপনি কব খুঁজে হয় তার মানে এখন গাড়ি কিনব গে আপনার যথেষ্ট এটা হারাশাস্তি হয়েছে হয় নিশ্চয় আমি আশা করি আপনার এই কথাখিনি শুনব কালি রাতে যেটা প্রশাসন আইছে ট্রান্সফর প্রশাসন হয় পুলিশ কিমান জন আইছে একেতে দুইজন আইছে বলে কইছো মই দুইজন দেখেছো আর লগত আমার গফুর থানাপুরা দুইজন আরক্ষীর লগত আইছে তো মই ভাবিছো ইটো সময়ত মানে আমার শোণিতপুর ডিস্ট্রিক্ট এসপি মহোদয়লৈ মই জানাব বিচাৰিছো ইটো টাইমত হি ডিউটি আছিল নাই হি সিভিল ড্রেসত আইছো আর এজন সিভিল ড্রেসত আইছো তার এজন লেডিস মানুহ আমার কনস্টেবল নাকি হি মানে ড্রেসত আইছো এইটো হিসাবত তো আমার গৰফ আহি পেলাই মোর ওয়াইফক ডমকি দিছে ইয়াত মোর গোটেই ভিডিও করা আছে মই তার গৈনেকত মানে সেন্ড করা হল ভিডিওটো ইয়াত আছে রেকর্ডিং আছে কিন্তু লাইক কমির কারণে অল্প কম দেখে মোর গৈনেক তো মারিব বিচার ইয়ার প্রুভে আছে কি মোট ঠাই আহিছে ইয়াতে গমে পাব ফুটো আছে আর মাইকী মানুষ অল্প মানে ডিঙি চিঠি বলে বিচারিছে হ্যাঁ একবার তো সি ঠাকুর মারা নিচিনাই হয়ে গেল মোবাইলটা পড়লে মানে ইয়াতে গমে পাই যাব মই আর ফুটো আছে মই বেশি পড়লে না যাও হাতি আছে এখানে অভিযোগ তুলিছা বলে হয় এতিয়া মই মানে মই ভাবো মানে মোৰ দাদাটো এৰি দিব লাগিব এতিয়া সেই তেজপুৰ থানা মানে বিনা দুখত মানে লৈ গৈছে আপোনাৰ দাদাক লৈ গ'ল হ্যাঁ দাদাক লৈ গৈছে চাহেব নাজাৰী